আজকে আমাদের সাথে আছে প্রাক্তন ফুটবলার এবং কোচ মেহতাব হোসেন। আপনার ক্যারিয়ার দুই দশকেরও বেশি সময় ধরে চলেছে। অনেকেই আমরা দেখি বয়সের সাথে সাথে তাদের পারফরমেন্স লেভেলটা মেনটেন করতে পারেন না। সেই ক্ষেত্রে আপনি কি লাইফস্টাইল চয়েসেস অ্যাডপ্ট করেছিলেন? ফার্স্ট থিং আমার এটাই চিন্তা ছিল কি আমার নামের সাথে সবসময় সুবিচার করব। যেরম যেরম আমি আগিয়েছি সেরম সেরম আমি নেম পেয়েছি, ফেম পেয়েছি। সেটাকে বজায় রাখার জন্য নিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। লাইক বাইরের ঘরানাটা, বাইরের কালচারটা, বাইরে খাওয়া দাওয়া, এভরিথিং, যাতে আমার বডি আমি যখন মাঠে নামবো তখন আমি নিজেকে 100% দিতে পারি, 100% মোটিভেট করতে পারি। তার জন্য হয়তো একটা লং কেরিয়ার। আমি সবসময় ভাবতাম কি আমার বয়স হয়ে গেছে বা আমার এ হয়ে গেছে, আমি ভাবতাম না কি আমি এখন জাস্ট, আমি ভাবতাম 25 years old। আমি ভাবতাম না, আমাকে প্রুভ করতে গেলে, আমার নামটাকে বজায় রাখতে গেলে আমাকে এভরিডে ভালো খেলতে হবে। ডাজেন্ট ম্যাটার কি কতটা বয়স হয়েছে, কি হয়েছে, কতদিন কত বছর খেলেছি, আমার কাছে ওগুলো ম্যাটার ছিল। প্র্যাকটিস বাড়িয়ে দেবো, যখন আমি যেরম যেরম বয়স বেড়েছে তার বেশি প্র্যাকটিস বাড়িয়েছি, যেরম যেরম বয়স বেড়েছে সেরমভাবে আরও বেশি ডিসিপ্লিন হয়েছি। কেন আমি জানি যে বয়স বাড়লে যে কোনো অ্যাথলেটের পারফরমেন্স লেভেলটা আস্তে আস্তে কমে, কিন্তু আমি চেষ্টা করতাম এটাই কী খেলে ভালো হয়, কতটা জল খেলে ভালো হয়, কতটা রেস্ট নিলে ভালো হয়। কেন বাইরের জীবনটা আমি পুরোপুরি স্যাক্রিফাইস করেছিলাম, পুরো ত্যাগ করেছিলাম কি না আমার বন্ধুবান্ধব, আমার ফ্যামিলি, আমার সবাই থাকবে, আমার যদি খেলা থাকে পরবর্তীকালে আমি সবার সাথে দেখা করতে পারবো, যদি বেঁচে থাকি, যদি ঠিকভাবে আমি আমার কাজটা করতে পারি। কেন আমাকে লোক ভালোবাসে ফুটবলের জন্য। আই এম নট শাহরুখ খান, আই এম নট সালমান খান, না আমার অ্যাক্টার, আমি বুঝি না অ্যাক্টিংয়ে, কিন্তু আমার অ্যাক্টিংটা হচ্ছে মাঠে, আমার অ্যাক্টিভিটিটা হচ্ছে মাঠে। সো এরা যদি এখন থেকেই যদি সবাই কাছে চলে আসে বা বন্ধুবান্ধবরা আমি সব কিছুই করবো, আর লেট নাইট করবো, বন্ধুদের সাথে পার্টি করবো, আর ফুটবল সব কিছু একসাথে হয় না, যে কোনো একটা জিনিস বেছে নিতে হয়। তাই জন্য আমি বেছে নিয়েছিলাম ফুটবলটাকে। আমি কোনো কিছু করবো না, আমি জাস্ট ফুটবল খেলবো, যতদিন খেলবো ভালো খেলবো, এবং লোক বলতে পারে না ও আরও কিছুদিন খেলতে পারতো। এই যে লোকের এখনও বলে যে যখন ছেড়েছে ফুটবল তখন আরও 1-2 বছর কন্টিনিউ করতে পারতো, এটাই হচ্ছে পাওনা। আপনার মতে একজন প্লেয়ার এবং একজন কোচের মধ্যে কি কি পার্থক্য আছে, আপনি কি কি পেয়েছেন? দেখো, প্লেয়ারের মধ্যে হচ্ছে ধরো প্রি সিজন আমরা 2 hours 4 hours দিনে আমরা প্র্যাকটিস করি, রেস্ট নিই, ফোকাস করি কী কীভাবে খেলতে হবে, কী মিস্টেক হচ্ছে। আর আমি খুব ডায়েরি মেনটেন করতাম, কটা মিস পাস করেছি, কটা আমি বল ঠিক দিয়েছি, কটা আমি ট্যাকেল করেছি, কত রান করেছি, এগুলো আমি ডায়েরি মেনটেন করতাম। জিজ্ঞেস করতাম ফিজিক্যাল ট্রেনারকে দিয়ে কি আমি আজকে কত স্প্রিন্টটা ঠিক করতে পেরেছি কি না, কতটা রান করতে পেরেছি কি না, এগুলো আমি জিজ্ঞেস করতাম। কেন আমি রেকটিফাই করতে পারবো, কেন ভুলটা যদি না জিজ্ঞেস করি তাহলে আমি রেকটিফাই করতে পারবো না, যে আমি ডেভেলপ করতে পারবো। আর কোচেদের হচ্ছে 24/7, একটা কোচ 24/7 যদি থিঙ্ক না করে, চিন্তা না করে কি আমার টিমের কোথায় প্রবলেম আছে, আমার টিমের কোথায় ঠিক করতে হবে, আমার টিম কোথায় কনসিড করছে, আমার টিম কোথায় গিয়ে আটকে যাচ্ছে অ্যাটাকে, সেইগুলো অনেক চিন্তাধারা করতে হয়, অনেক। তারপর ম্যান ম্যানেজমেন্ট, একটা কোচের ম্যান ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট মডার্ন ফুটবলে। আগেকার নয় কি আমি যাই বলে দিলাম প্লেয়ারদের, প্লেয়াররা নিজের জন্যই খেললো। রেজাল্ট পাওয়ার জন্য ম্যান ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাসপায়ারিং ফুটবলারদের জন্য আপনার কি সাজেশন? একটাই সাজেশন, স্যাক্রিফাইস করতে হবে লাইফে। বন্ধুবান্ধব, আশেপাশে প্রলোভন অনেক আসবে, স্যাক্রিফাইস একটা ফুটবলার বা একটা অ্যাথলেট যদি না করতে পারে তাহলে হয়তো লং জীবনে খুব তাড়াতাড়ি কিছু পেয়ে যাবে, 1 বছর 2 বছর 3 বছর বা 5 বছর। একটা প্লেয়ার, একটা ছোট আমি ইন্টারভিউ শুনছিলাম কপিল দেব সাহেবের, আমাদের ইন্ডিয়া টিমের T20 ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন, ওনার ইন্টারভিউ শুনছিলাম কি একজন বলছিল এই প্লেয়ার খেলেছে 5 বছর খেলেছে, 6 বছর খেলেছে। একটা প্লেয়ার যতক্ষণ 10 to 15 years যদি না কেরিয়ার থাকে তাকে কেউ মনে রাখে না। সো সেইভাবেই খেলতে হয়, মানে সেইভাবেই নিজের কেরিয়ারটাকে গড়ে তুলতে হয়। তার জন্যেই আশেপাশে যে প্রলোভনটা সেটা ক্যাক করতে হবে, তাহলে তুমি গ্রেডদের মধ্যে পড়বে, নাহলে তুমি ওই যতই ট্যালেন্ট থাক তুমি নর্মাল প্লেয়ারের মধ্যে পড়বে। ওই খেলেছিল ছিল ইজ নট লিভিং লেজেন্ড হবে। যতই কোয়ালিটি হোক যতই ট্যালেন্ট হোক, আমাদের সাথে প্রচুর প্লেয়ার, আমার আমার ব্যাচের প্রচুর প্লেয়ার ট্যালেন্ট প্লেয়ার, তারা তাড়াতাড়ি হারিয়ে গেছে তাদের, কিন্তু আমার থেকেও ভালো ছিল তারা। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, থ্যাংক ইউ।